নমস্কার বন্ধুরা, তৃষান এন্টারটেইন অ্যান্ড ইনফো থেকে আমি কাজল। আজকের ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি সম্বন্ধে কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকের ভিডিওয় আপনাদের আমি একটা খুব মজার এবং ইন্টারেস্টিং তথ্য দিতে চলেছি। হ্যাঁ, এবার শুধুমাত্র একটি উপায় আপনি যদি ভারত সরকারকে প্রস্তাব হিসেবে দিতে পারেন, তো আপনি সরকারের কাছ থেকে জিতে যেতে পারেন নগদ 5 লক্ষ টাকা। তো এই নিয়ে ভারত সরকার একটা কন্টেস্টের আয়োজন করেছে। তো সেই কন্টেস্ট এবং সেই কন্টেস্টে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন বা কীভাবে আপনি সেই কন্টেস্ট থেকে প্রাইজ জিততে পারেন, সেই নিয়ে কথা বলবো আজকের ভিডিওয়। তো চলুন শুরু করা যাক। এবার নগদ 5 লক্ষ টাকা পাওয়া যাবে একেবারে হাতে হাতে, এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেনই বা এই পুরস্কার? এই প্রতিযোগিতায় শুধুমাত্র একটি উপায় আপনাকে বলতে হবে, তাহলেই পুরস্কার পাওয়া যাবে 5 লক্ষ টাকা। এই প্রতিযোগিতাটির আয়োজন করেছে এনটিপিসি। এনটিপিসি অর্থাৎ দ্য ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড আয়োজন করেছে অ্যাস কন্টেস্টের বা অ্যাস ইউটিলাইজেশনের উপরে এই কন্টেস্টটি আয়োজন করা হয়েছে। 3 সপ্তাহ ধরে চলবে এই প্রতিযোগিতা। প্রতি বছর বিভিন্ন তাপবিদ্যুৎ প্রকল্পগুলি থেকে প্রচুর পরিমাণে ছাই উৎপন্ন হয়। এবার সেই ছাই কিভাবে ব্যবহার করা যাবে বা তার ব্যবহারের কি কি উপায় রয়েছে তার সম্বন্ধে জানাতে হবে জনগণকে, এবং সেই প্রস্তাবই এনটিপিসি সমস্ত জনগণের কাছে রেখেছে। আগামী 24 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ব্যক্তিগত টিমের তরফে, এনজিও, গবেষক বা প্রতিষ্ঠানের তরফেও অংশগ্রহণ করা যাবে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার ফলাফল জানা যাবে আগামী 2019 সালের 15ই জানুয়ারি। এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি পাবেন 5 লক্ষ টাকা এবং দ্বিতীয় স্থানাধিকারী পাবেন 3 লক্ষ টাকা এবং তৃতীয় স্থান অধিকার করলে পাওয়া যাবে 2 লক্ষ টাকা। এছাড়াও আরও দুজনকে দেওয়া হবে 1 লক্ষ টাকা করে সান্ত্বনা পুরস্কার। তো কীভাবে অংশগ্রহণ করবেন এই কন্টেস্টে? তো এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে প্রথমে চলে যাবেন। সেখান থেকে সার্চ করবেন এনটিপিসি কন্টেস্ট। এখানে সার্চ করার পর একদম ওপরে হোম পেজে আপনি দেখতে পাবেন অ্যাস ইউটিলাইজেশন কন্টেস্ট এনটিপিসি লিমিটেড বলে যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এনটিপিসি কন্টেস্টের বা যে মেন হোম পেজটি সেটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ওপরে লেখা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড চ্যালেঞ্জ ফর অ্যাস ইউটিলাইজেশন আইডিয়াস কন্টেস্ট ওপেন ফ্রম 1st to 24th December, অর্থাৎ 24 ডিসেম্বর পর্যন্ত এই কন্টেস্টটি চলবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইজেসের কথা এখানে উল্লেখ করা রয়েছে। ফার্স্ট প্রাইজ 5 লাখ, সেকেন্ড প্রাইজ 3 লাখ, থার্ড প্রাইজ 2 লাখ অ্যান্ড 2 কনসোলেশন প্রাইজেস অফ 1 লাখ, অর্থাৎ সান্ত্বনা পুরস্কার হিসেবে দুজন 1 লক্ষ টাকা করে পাবেন। তো এই কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য কী করবেন? প্রথমে আপনাকে লগ ইন হতে হবে। তো এখানে লগ ইন দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি যদি অলরেডি লগ ইন হয়ে থাকেন বা ইউজার হয়ে থাকেন, তবে এখানে আপনার ইমেল আইডি বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি আপনি অলরেডি লগ ইন না থাকেন, তবে যে ফার্স্ট টাইম ইউজার এবং তার নিচে ক্লিক হ্যাড টু ক্রিয়েট এ প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যাবতীয় ডিটেলস দিয়ে আপনার প্রোফাইলটি ক্রিয়েট করে নেবেন এবং তারপর আপনার লগ ইন আইডি ও পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তারপর সেখানে লগ ইন হয়ে আপনি এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটা, কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও মজার মজার এবং ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, টাটা।